ভারতের ভয়ে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ট্যাঙ্ক আনছে পাকিস্তান পাকিস্তান রাশিযা তৈরি পান্তশীর ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েছে পাশাপাশি রাশিয়ার তৈরি টি নাইনটি ট্যাঙ্ক কেনারও চেষ্টা চালাচ্ছে গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর রীতিমতো কেঁপে গিয়েছে পাকিস্তান আর এরপরেই সামরিক ক্ষেত্রে নিজেদের শক্তিশালী করার চেষ্টায় পাক সেনা পাকিস্তানে একাধিক প্রকাশিত সংবাদ মাধ্যমে বলা হয়েছে মধ্যম পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং বিমান বিধ্বংসী গোলন্দাজ অস্ত্র পান্তাসীর এটি কেনার চুক্তি চূড়ান্ত করার জন্য মস্কো প্রতিনিধি পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান পাশাপাশি এই অস্ত্র চালনার প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করছে পাকিস্তান এদিকে এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছে ভারতের বিরুদ্ধে রণশক্তি জোরদারের অংশ হিসেবে রাশিয়া থেকে ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করছে পাকিস্তান আর এই পরিকল্পনা অনুযায়ী ইসলামাবাদের টি নাইনটি ট্যাঙ্ক তিনশো ষাটটি কেনার কথা রয়েছে এদিকে চীন থেকে আরও ছয়শো ট্যাঙ্ক কিনছে পাকিস্তান ভারত মনে করছে পাকিস্তানের বহরে সত্তর শতাংশ ট্যাঙ্কেরই যুদ্ধ সক্ষমতা রয়েছে পাশাপাশি পাকিস্তানের কাছে রেইনবো নামের দূরপাল্লার অত্যাধুনিক প্রযুক্তি চালকহীন বিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চীন রেইনবোর সিএইচ ফোর এবং সিএইচ ফাইভ কেনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাঁচ হাজার কিলোমিটার পাল্লার সিএইচ চার চারশো কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে টানা চল্লিশ ঘণ্টা আকাশে উঠতে পারে অন্যদিকে সিএইচ যে বিস্ফোরক নিয়ে আকাশে থাকতে পারে টানা ষাট ঘণ্টা এটি সতেরো হাজার ফুট ওপর দিয়ে উঠতে পারে শুধু পাকিস্তান নয় সামরিক ক্ষেত্রে শক্তিশালী হচ্ছে ভারত ইসরায়েলের থেকে আক্রমণের কাজে ব্যবহারযোগ্য আত্মঘাতী চুয়ান্নটি আরব নামে চালকহীন বিমান কেনার অনুমোদন দিয়েছে ভারতীয় বিমান বাহিনী গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার সক্ষমতা আছে আরোপের ভারতের অস্ত্রগারে এরকম প্রায় একশো দশটি চালকহীন বিমান রয়েছে ভারতের চালকহীন বিমান ও ড্রোনের নাম দিয়েছে পিফোর শুধু তাই নয় গত কয়েকদিন আগে কামোভ হেলিকপ্টারও কেনার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার